হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা এবছর 2019 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদেরকে আমি মনোতোষ মজুমদার আমার পক্ষ থেকে বিশেষভাবে শুভেচ্ছা এবং আশা রাখি তোমরা নিশ্চয়ই ভীষণভাবে ভালো প্রস্তুতি নিয়েছো। আমার যে সাবজেক্টটা আছে আজকে সেই বিষয়ে, অর্থাৎ ইংরাজি বিষয় নিয়ে আমি একটু তোমাদের বলতে চলেছি। এখন ধরো আজকে মোটামুটি 22 ডিসেম্বর, তোমাদের অ্যারাউন্ড হয়তো 1 মাস 20 দিন মতো সময় আছে। এই সময়টা কিন্তু যথেষ্টই সময় যদি তোমরা ঠিকঠাক কাজে লাগাও, এবং আমার এই আজকের এই ভিডিও প্রেজেন্টেশন এবং তারপরে যে তোমাদের যে সাজেশন থাকবে যদি তোমরা একটু ফলো করো, তাহলে নিশ্চিতভাবে আমি জানি তোমাদের প্রস্তুতিটা আরেকটু ভালো হবে। এবার আমি আসি যে আমার বিচারে কোন কোন বিষয়ের দিকে তোমাদের নজর রাখা দরকার। আমার এই দীর্ঘ ধরো অ্যারাউন্ড 20 বছরের অভিজ্ঞতা থেকে আমি সেই অভিজ্ঞতা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা প্রয়োজনে পরবর্তীকালে তোমরা কমেন্ট করবে, আমি নিশ্চয়ই চেষ্টা করব তার যদি কোনো কোয়ারিজ থাকে তার উত্তর দিতে। তা তোমাদের চ্যাপ্টারের মধ্যে তোমাদের যেটা আছে খুব সংক্ষিপ্ত সিলেবাস, যেখানে সিন রয়েছে, আনসিন রয়েছে, গ্রামার রয়েছে আর রাইটিং রয়েছে। প্রথমে আমি আসি সিনের ক্ষেত্রে। সিনে তোমাদের যে যতগুলো গল্প আছে তার মধ্যে থেকে এই চারটে গল্প আমি তোমাদের যেটা বলবো, ফাদার সেলফ, আর মাই ওন টু ফ্যামিলি, আর হচ্ছে দ্য ক্যাট, আর হচ্ছে দ্য স্নেইল, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আর বোধহয় অন্য কোনো জায়গার থেকে আসার সুযোগ নেই। কবিতার মধ্যে দ্য স্নেইল আর মাই ওন টু ফ্যামিলি, আর হচ্ছে প্রোজের মধ্যে তোমার আছে ফাদার সেলফ অ্যান্ড দ্য ক্যাট। এবং এর যে রিলেটেড কি কি প্রশ্ন হতে পারে না পারে সেটাও কিন্তু তোমরা সাজেশনে পেয়ে যাবে। তবে ইন দ্য মিন টাইম তোমরা যেটা করবে, এই গল্প এই কবিতাগুলো নিজেরা ভালো করে বুঝে বুঝে আরেকবার পড়ে নেবে। কেননা তোমরা জানো যে সিনের থেকে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের যে অংশটা তোমাদের তুলে দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় শুধুমাত্র সেই অংশটুকুর থেকে কিন্তু প্রশ্ন আসে না। অর্থাৎ টোটাল গল্পটা থেকে বা টোটাল কবিতাটা থেকে যদি তোমার কনসেপশন না থাকে, তাহলে অনেক সময় কিছু কিছু গল্প কবিতা থেকে তুমি কিন্তু যথাযথ প্রশ্নের উত্তর নাও দিতে পারো। আমি প্রতিটা গল্প কবিতা থেকে এই চারটের আমি কিন্তু কিছু সাজেস্টিভ প্রশ্ন উত্তর বলে দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে, আশা করি ওখান থেকেই তোমরা পাবে। তবুও তোমরা কিন্তু আমি বলবো তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে গল্প কবিতাগুলো ইন ডিটেলস পড়বে এবং উইথ ভোকাবুলারি। দেখবে একদম নিচে ফুট নোটে কিছু কিছু ওয়ার্ড থাকে, ভোকাবুলারি থাকে, সেইগুলো সম্পর্কে কিন্তু তোমরা কিন্তু ভালোভাবে আইডিয়া নিয়ে নেবে। তোমাদের কিন্তু ভোকাবুলারির উপরেও যথেষ্ট গুরুত্ব আছে। আর অবশ্যই গল্প কবিতা কে লিখেছে আর কি মেসেজ দিতে চেয়েছে, ধরো মাই ওন ট্রু ফ্যামিলি, এটা পড়লে পড়বার পরে তুমি কি কি মেসেজ পেলে, বা ধরো দ্য স্নেইল, দ্য স্নেইল থেকে অ্যাকচুয়ালি দ্য স্নেইল সম্পর্কে কোন দিকটার উপরে কবি হাইলাইট করতে চেয়েছে, তাই একটু কনসেপশন দিয়ে তোমরা কিন্তু পড়ার চেষ্টা করো। জাস্ট শুধু ইনফরমেশন গ্যাদার করার জন্য কিন্তু পড়লে হবে না, কেননা অনেক সময় ওপেন এন্ডেড যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু কনসেপশন বেসড, অর্থাৎ টোটাল গল্প কবিতা সম্পর্কে অবশ্যই ধারণা নিতে হবে। তা এই গেল সিন। এবার আমি আসি হচ্ছে গ্রামারের ক্ষেত্রে। গ্রামারের ক্ষেত্রে বিশেষ কিছু বলার নেই, তোমরা এতদিন ধরে একদম ছোট থেকেই বিভিন্ন যে গ্রামারের মধ্যে দিয়ে তোমরা চলেছো, সেই ভয়েস চেঞ্জ, সেই ন্যারেশন, সেই জয়েনিং, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, ডিগ্রি, তারপরে তোমাদের রয়েছে যেটা সেটা হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন অ্যান্ড ফ্রেজাল ভার্ব, আর রয়েছে টেন্স। তা এগুলো তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো, এগুলো কিন্তু মুখস্থবিদ্যার মধ্যে ব্যাপার নয়, এগুলো প্র্যাকটিস। তার যতটুকু সময় আছে সেগুলো ভীষণভাবে আবার প্র্যাকটিস করবে। প্রতিটা জিনিসের কিছু বেসিক নিয়ম রয়েছে, যেমন ভয়েস চেঞ্জের কথা বলি, ন্যারেশনের কথা বলি, কিন্তু বেসিক যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কিন্তু আরেকবার তোমরা একটু দেখবে। আর যদি সেগুলো সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তার আমি উত্তর দেব। আর এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি, ইদানিং কিন্তু পর্ষদের একটা টেন্ডেন্সি যেটা হয়েছে, হায়ার সেকেন্ডারিতে যেটা হয়েছে সেটা কিন্তু ওরা টেক্সট বেসড গ্রামার বা টেক্সট বেসড যে যে আর্টিকেল প্রিপোজিশন বা টেন্সের উপরে যে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে সেগুলো কিন্তু টেক্সট বেসড হয়। তাহলে এই জন্য টেক্সটের গল্প কবিতাগুলো তুমি যখন পড়বে তখন কিন্তু আর্টিকেল প্রিপোজিশন বা তার যে
যে টেন্সের যে ব্যবহারগুলো হয়েছে, ভার্বের যে ব্যবহার কিভাবে হয়েছে সেইগুলো কিন্তু একটু বিশেষ নজর দিয়ে পড়বে। আশা করি সেখান থেকে কিন্তু ভীষণভাবে তোমরা উপকৃত হবে। অর্থাৎ এই সময়টা কিন্তু কোয়ালিটিটা তোমাদের কাজে লাগাতে হবে আর নিজের কনফিডেন্সটা বাড়াতে হবে। আর মনে রাখবে নিজের উপরে আত্মবিশ্বাসটা কিন্তু এমনি এমনি আসে না, সময়কে কাজে লাগানোর মধ্যে দিয়েই কিন্তু আত্মবিশ্বাসটা আসে। মানে যে যে যা গেছে গেছে, বাকি সময়টুকু কিন্তু খুব প্রিসাইসলি এবং খুব সাইন্টিফিক্যালি যদি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারো তাহলে কিন্তু যে এক্সপিরিয়েন্সটা নিয়ে যাবে সেটা তোমাকে ভীষণভাবে কনফিডেন্স দেবে। আর এই কনফিডেন্সটা খুব দরকার, কেননা পরীক্ষার হলটা কিন্তু তোমার যে সময়টুকু আছে, যে 3 ঘন্টা 15 মিনিট যে সময় আছে, সেই সময়টুকু কিন্তু সোললি তোমার। তোমাকে কিন্তু সেই সময়টা ঠিকঠাকভাবে যদি ব্যবহার করতে না পারো জীবনের প্রথম এই মাধ্যমিক পরীক্ষা, তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। আর অন্যের কথা শুনে সেই উত্তরটা লিখতে গিয়ে দেখা গেল তোমার নিজের ঠিক উত্তরটাই কিন্তু দেখা গেলো কাটা হয়ে গেলো, এটা কিন্তু খেয়াল করবে। কারণ অনেক সময় দেখা যায় যে এটা হয়, এই জন্য তোমার নিজের উপরে আত্মবিশ্বাস হারাবে না। আমি আমি বিশ্বাস রাখি সেই আত্মবিশ্বাসও তোমার বা তোমাদের আছে। এবার আমি আসি রাইটিংয়ের ক্ষেত্রে। রাইটিং করতে আমি অলরেডি সাজেশন করে দিয়েছি এবং সেখান থেকে একটা ওয়াইড সাজেশন করেছি, তার মধ্যে কিছু স্টারও দেওয়া আছে, তোমরা স্টারগুলো বিশেষভাবে দেখবে। আর এবার রাইটিংয়ের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গল্প লিখন, স্টোরি রাইটিংটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তারপরে নোটিশ আর লেটার প্যারাগ্রাফ মোটামুটি কম্পালসারি বেসড আসে। তাহলে লেটার প্যারাগ্রাফ স্টোরি আর নোটিশ ভীষণভাবে প্র্যাকটিস করবেই করবে। এইখানে কিন্তু রাইটিং ক্ষেত্রে একটু তোমাদের বলে রাখি, তোমাদের রাইটিংয়ে কিন্তু যে পয়েন্টগুলো দেওয়া থাকে সেই পয়েন্টগুলো কিন্তু যদি নিয়ে না চলো তাহলে কিন্তু রাইটিংয়ে কিন্তু স্ট্যান্ডার্ড নম্বর আসবে না। যা যা পয়েন্ট আছে সেই সেই পয়েন্টগুলোকে কিন্তু তোমাকে টাচ করতে হবে, অর্থাৎ প্রতিটা পয়েন্টের বেসে কিন্তু নম্বর। তাহলে প্রতিটা পয়েন্টকে যদি তুমি যথাযথ টাচ করো এবং সেই সঙ্গে সঙ্গে যদি সেন্টেন্স কনস্ট্রাকশন এবং ভোকাবুলারি যদি ঠিকঠাক থাকে, আর একটা বেসিক যদি আমি প্যারাগ্রাফ বলি, প্যারাগ্রাফের একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে, একটা কনক্লুডিং পার্ট থাকে, প্যারাগ্রাফের একটা হেডিং থাকে, অর্থাৎ স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার এবং সেন্টেন্স কনস্ট্রাকশন, তারপরে স্পেলিং, আর সেই সঙ্গে সঙ্গে যে পয়েন্টগুলো দিচ্ছে সেই পয়েন্টগুলো নিয়ে যদি তুমি লেখো তাহলে প্রতিটা লেখার ক্ষেত্রে কিন্তু 80% মিনিমাম হবে। আর 80% হওয়া মানে অ্যাকচুয়ালি রাইটিংয়েই নম্বর কাটার একটু সুযোগ আছে, আর তাছাড়া কোথাও কিন্তু নম্বর কাটার সুযোগ নেই। তুমি সিন বলো ম্যাক্সিমাম নম্বরটা পাবে, তুমি রাইটিং বলো, গ্রামার বলো, রাইটিংয়ে যদি তুমি 8 করেও পাও তাহলে 90 পাওয়াটা খুব সহজ। আর আনসিনের কথা যদি বলতে হয়, আনসিনটা কিন্তু তোমরা করবে একদম শেষে করবে, একদম শেষে আনসিন করবে। ইংরাজির ক্ষেত্রে আমি সময় নিয়ে বলছি না কিছুই, কেননা সময় মোর দ্যান এনাফ। আমি তো আমার স্টুডেন্টদের বলি যে তোমরা গিয়ে ওই একবার যদি পরীক্ষা হলে ঘুমিয়ে তারপরে ইংরাজি পরীক্ষা দিতে বসো, তারপরে দেখবে ইংরাজি পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন এখনো 15 মিনিট হাতে আছে। তার মানে কি, সময়টা কিন্তু ইংরেজির ক্ষেত্রে খুব একটা প্রেশার নয়। অন্যান্য সাবজেক্ট ইতিহাস ইত্যাদির ক্ষেত্রে হয়তো সময়টা একটু প্রেশার হতে পারে, ইংরেজির ক্ষেত্রে নয়। তা সময়ের ব্যাপার নেই, তোমরা মিনিমাম 3 বার কিন্তু তোমরা আনসিন প্যাসেজটা পড়বে, মিনিমাম 3 বার, আবার বলছি মিনিমাম 3 বার। সেখানে দেখা যাবে এমন কিছু কিছু কথা আছে যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো হয়তো তুমি মিনিং ঠিকমতো জানো না, কিন্তু তুমি একটা কনসেপশন দিয়ে বোঝার চেষ্টা করবে এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কী ডিমান্ড করছে। মনে করো একটা ওইখানে একটা শূন্য স্থান, একটা ড্যাশ দেওয়া আছে, কিছু একটা ওয়ার্ড হতে পারে, সেটা তুমি একটু অ্যাজাম্পশন করে নাও, করে প্যাসেজটা একটু বোঝার চেষ্টা করো। যদি প্যাসেজটা তুমি 50% বুঝতে পারো তুমি 95% উত্তর দিতে পারবে। ছেলেমেয়েরা যেটা করে, যেটা অসুবিধা হয়ে যায় সেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট আনসিনের। সেখানে চারখানা ভোকাবুলারি থাকে, প্রত্যেকটায় দুটো করে দুই নম্বর করে মার্ক্স থাকে এবং সেটা ওই আনসিন প্যাসেজ থেকে সেটা বের করতে হয়। সেটাও কিন্তু একটু যদি কনসেপশন দিয়ে চলো তাহলে কিন্তু চলতে পারবে। এইবার আমি আসি কিছু কিছু ভুল তোমরা যেটা করো সেটা কিন্তু করবে না, সেগুলো সম্পর্কে একটুখানি বলি। যেটা হলো যে তোমরা কিন্তু ওই ওয়ার্ড, ধরো রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের যেটা হয় তোমাদের 100 ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়েছে, মনে রাখবে তোমরা কিন্তু সেই ওয়ার্ডটা মেনটেন করবে, অবশ্যই 100 ওয়ার্ড পূরণ করবে। সেখানে 110 বা 15 হতে পারে, কিন্তু মিনিমাম 100 ওয়ার্ড যেন হয় সেটা খেয়াল করবে। আর যেটা হয় গ্রামারের ক্ষেত্রে, প্রায় দেখা যায় যে গ্রামারে হয়তো ভয়েস চেঞ্জটা আছে, তোমাকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জটা আছে, অর্থাৎ ইন্টারগ্রেটিভ সাইন, নোট অফ ইন্টারগ্রেশন দেওয়ার কথা, তুমি সেই সাইনটা দিলে না, সেটা খেয়াল করবে। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে অবশ্যই দেখবে যে যে টেন্সে ফ্রেজাল ভার্ব দেওয়া হয়েছে সেই টেন্সটা তো অবশ্যই মেনটেন করতে হবে, অর্থাৎ টেন্স মেনটেন করা। দেখো সিন আনসিন ইত্যাদির ক্ষেত্রে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রশ্নটা দেখবে কোন টেন্সে আছে। তোমাকে কিন্তু প্রশ্ন যদি পাস্ট টেন্সে থাকে তাহলে উত্তর পাস্ট টেন্সে পড়বে, প্রশ্ন যদি প্রেজেন্ট টেন্সে থাকে উত্তর প্রেজেন্ট টেন্সে পড়বে। রাইটিংয়ের ক্ষেত্রে গল্পগুলো কী দেখা যায়, গল্পগুলো পাস্ট টেন্সে লিখতে হয়। তাহলে খেয়াল করবে যে ঠিকঠাক টেন্স তুমি মেনটেন করছো কি না। তাহলে এই গেল মোটামুটি সার্বিকভাবে কথা।
আর বিশেষ কিছু বলার নেই। তাহলে সিন আনসিন গ্রামার এবং রাইটিং সম্পর্কে যা যা বললাম সেগুলো আরেকবার যেভাবে যেভাবে বললাম সেটা করবে, এবং আমি যে সাজেশানটা দিলাম ভালো করে সাজেশানটা দেখো, নিশ্চিতভাবে ভীষণভাবে উপকৃত হবে। এবং আশা রাখি তোমাদের 2019 সালে জীবনের যে প্রথম পরীক্ষাটা সেই পরীক্ষাটা অবশ্যই ভীষণ ভালো হবে, এবং সেই ক্ষেত্রে যদি আমার এই ভিডিও উপস্থাপনাটা যদি কিছুটা তোমাদের সাহায্য করে থাকে তাহলে আমিও নিশ্চয়ই খুব খুব গর্বিত অনুভব করবো। থ্যাংক ইউ।